আজ ভোট হচ্ছে মুন্সীগঞ্জ জেলার সিরাজদি খান ও টঙ্গিবাড়ি উপজেলাতেও সিরাজদি খানের লতবধি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আছেন সহকর্মী ভবতুষ চৌধুরী নপুর জানাচ্ছেন তার কাছ থেকে জানবো আসলে ভোটের প্রথম প্রহরের খবর এবং আটটা থেকেই কিন্তু আসলে ভোট গ্রহণের কথা রয়েছে বিকাল চারটা পর্যন্ত ভোটের কার্যক্রম চলতে থাকবে আমাদের বিভিন্ন সহকর্মীরা আসলে বিভিন্ন উপজেলা থেকে জানাচ্ছিলেন যে ভোটের যেই পরিস্থিতি সেই সম্পর্কে এবার আমরা মুন্সীগঞ্জে আমাদের সহকর্মী ভবতোষ চৌধুরী নূপুর আছেন তার কাছ থেকে জানবো নূপুর কি দেখছেন সেখানে আসলে ভোট কেন্দ্রের প্রস্তুতি এবং ভোট তো শুরু হয়েছে ভোটার আসতে শুরু করেছেন কিনা সব মিলিয়ে আমাদের জানাবেন আহ প্রথমে একটু জানিয়ে রাখিস না যে সিরাজ দেখা আর শ্রীনগর উপজেলার দুটি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আপনি জানেন যে তৃতীয় ধাপের এই নির্বাচনে দুটি উপজেলায় প্রায় এখন পর্যন্ত শান্তিপূর্ণ ভাবেই অবস্থান বিরাজ করছে আমি যে কেন্দ্রটি আছি সেটি লতুবদি সরকারি প্রাথমিক বিদ্যালয় সেটি সিরাজদি খান উপজেলা পড়েছে আসলে এখন পর্যন্ত কিন্তু ভোট গ্রহণ শুরু হয়নি মোটামুটি প্রস্তুতি চলছে আর কি শেষ পর্যায়ে প্রস্তুতি শেষ পর্যায়ে এখানে একটি তিনটি ভবন রয়েছে তিনটি ভবনের নয়টি বুথ রয়েছে আমি যতটুকু জানি যে এই ক্যান্ড্রটা তিন হাজার আষ্টশো উনচল্লিশ জন ভোটার রয়েছে তার মধ্যে রয়েছে পুরুষ এক হাজার নশো সাতাত্তর জন এবং মহিলা রয়েছে এক হাজার আষ্টশো বাষট্টি জন আপনার মাধ্যমে একটু জানিয়ে রাখি সুজনা এই সিরাজদি উপজেলা কিন্তু পাঁচজন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বা করছে যার মধ্যে তিনজন তিনজনের মধ্যে হাড্ডাডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে এবং ভাইস চেয়ারম্যান পদে দশজন আহ প্রার্থী নির্বাচন করছেন এবং আটান্ন হাজার ভোটার কিন্তু ভোট প্রদান করবেন আপনাকে জানিয়ে রাখি যে এই উপজেলাতে আটত্রিশটি কেন্দ্রকে থেকে ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করা হয়েছে এবং আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এখানে কিন্তু আপনার আইন ঘোড়া বাহিনী কিন্তু সর্বাত্মক ব্যবস্থাপনা রেখেছেন এবং আপনার যত জানি যে এখানে আনসার পুলিশ সহ কিন্তু প্রায় সাদা পোশাকদারী পুলিশ প্রশাসন রয়েছেন এবং আপনার ডিবি রয়েছেন এ নিয়ে কিন্তু প্রায় আপনার প্রায়টি তিন হাজারের উপরে কিন্তু এই সদস্য রয়েছেন এই আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কিন্তু আপনার র্যাব রয়েছেন ডিজিপি রয়েছেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়েছেন যারা চলরত অবস্থায় থাকবে আর কি সুতরাং আর আপনাকে যতটুকু দেখাতে পারলাম যে এখনো কিন্তু ভোট গ্রহণ শুরু হয়নি কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভোট গ্রহণ শুরু হবে এই ছিল আমার কাছে থেকে সর্বশেষ পরিস্থিতি